আলাইকুম দর্শক, উপরে থাকবে আপনার নাম, রচনা কি করছে এবং গল্পটার নাম কি হবে সেটা। তো এভাবে একটা জিনিস তৈরি করার পরে আমরা হ্যান্ড ওভার করতে পারি দ্বিতীয় অন্য। আর ওনারা যদি কোনো সময় এত বড় চিত্রনাট্য এটার আসলে থিমটা কি সেটা যদি জানতে চায়, তাহলে আপনাকে অবশ্যই একটা গল্পের একটা থিম তৈরি করতে হবে, যেটি কিনা হয়তো বা আপনার চিত্রনাট্যটি অথবা গল্পটি দেখা যাইতেছে যে ত্রিশ পৃষ্ঠার অথবা 40 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা। তো অত পৃষ্ঠা তো ওনারা আর পড়ার পরে শেষ পর্যন্ত যদি পছন্দ না হয় তাহলে তাদের সময় নষ্ট, সেই জন্য ওনারা এইসব সময় এর পেছনে ব্যয় না করতে চায় না বা পড়তে চায় না। সেই জন্য আপনারা করবেন কি, প্রথমে একটা গল্পের থিমটা কি, টাইম লাইন, যেটা আমরা বলি টাইম লাইন বা লাইফ টাইম অথবা এই আপনার থিম, গল্পের থিম, মূল সারাংশ যেটাই বলি না কেন, যে নামেই বলি না কেন, মোটামুটিভাবে যে গল্পের একটা থিম সেটা এক পৃষ্ঠায় আপনাকে বর্ণনা করে সেটি যদি আপনি কোনো পরিচালক, প্রযোজক অথবা কোনো টিভি চ্যানেল, অনেক টিভি চ্যানেলই আছে এখন যেগুলো নাকি স্ক্রিপ্টের উপরে ওনাদের আলাদা লোক থাকে অথবা ওনার যখন এইসব নাটক অথবা এইসব ডকুমেন্টারি যাই তৈরি করতে চাই, এগুলো যাতে ওনারা আগে স্ক্রিপ্টগুলো পড়ে সেগুলো জমা নিতে পারে। তো সেই জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে একটা টাইম লাইনটা আপনি এক পৃষ্ঠার মাধ্যমে লিখে নেবেন যে আপনার এই গল্পের মূল সারাংশটা, প্রতিপাদ্য জিনিসটা কি, এক পৃষ্ঠায় বর্ণনা করে আপনাকে সেটা টাইম লাইন হিসেবে আপনাকে ওনারা যদি চাইস তাহলে হস্তান্তর অথবা ওনাদেরকে দেখাতে হবে, ওনারা যাতে এটা পড়েই সন্তুষ্ট হতে পারে। আর যদি পুরো এইটা পড়ার পরে যদি ওনারা সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনার পুরো গল্পটা বা চিত্রনাট্যটা ওনারা নিতে বা আগ্রহ দেখাবে। এভাবে আপনি আপনার চিত্রনাট্য মোটামুটিভাবে একটা মার্কেট প্লেস আপনার করতে পারবেন বা ধরতে পারবেন, ঠিক আছে। এরপরে আজকে আমি আপনাদেরকে বলছিলাম আসলে চিত্রনাট্যগুলো কীভাবে আমরা নাটকে বা চলচ্চিত্রে অথবা ভিডিও বলবো না, আমরা ভিডিও প্রোডাক্স কখনোই বলবো না, যে যে চিত্রনাট্য সেটি আসলে একটা নাটকে এর শুটিং বলেন বা অথবা যে চলচ্চিত্রে কীভাবে রূপদান করা হয়, পরিপূর্ণতা দেওয়া হয়, এটাই হচ্ছে মূল কথা। প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে এই একটা সিন নিয়ে আসছি আপনাদের সামনে, সেটি একবার পরে দেখুন। আগের চিত্রনাট্যের চেয়ে এটি কিন্তু অনেক দুর্বল, অনেক দুর্বল, আমি নিজেও বলতেছি। এই যে বললাম আন্তর্জাতিক, গত পর্বে আপনাদের যেটা দেখেছি সেটা হচ্ছে পুরোপুরি বাংলা স্ক্রিপ্ট যেটা ছিল সেটাও মোটামুটি কাছাকাছি আন্তর্জাতিক মানের, কিন্তু এটি অনেক দুর্বল এই স্ক্রিপ্টটা। তারপরেও মোটামুটি বাবা যদি পরিচালক বুঝতে পারে, যদি ওনাদের স্ক্রিপ্ট রাইটার অথবা গল্পকার অথবা পরিচালকের মধ্যে যদি এমন কোনো সমঝোতা থাকে যে ওকে কোনো অসুবিধা নেই আপনি লিখে দিন আমি বুঝতে পারবো, বা এরকম যদি বোঝাপড়া হয়ে থাকে তাদের মধ্যে তাহলে ওকে, এইগুলো চলে। যদি দেখা যায় যে না আপনি মার্কেটে নতুন তাহলে আপনারটা কখনোই চলবে না, সে ব্যাপারে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের স্ক্রিপ্ট তৈরি করে ওনাদের হাতে দিতে হবে। তো 6 নম্বর সিন, এটি গল্পের 6 নম্বর সিন, দিন ইন। ইন বলতে ইনডোর, মানে এটা ঘরের ভিতর হতে পারে, দোকানের ভিতর হতে পারে, বাসার ভিতর হতে পারে, অফিসের ভিতর হতে পারে, এবং দিন কোন হচ্ছে দিন। এবং এটার এই সিন হেডলাইনটা উল্লেখ করার পরে যে আপনার অ্যাকশনগুলো শুরু হয়ে গেলো, ওই বললাম যে আন্তর্জাতিক মানে যেগুলো পাকা হতে হবে সে এইখানে কিন্তু সেইটা ওনারা মেনটেন করে নাই। আমি জাস্ট জিনিসটা পিডিএফ আকারে আছে বিদায় আপনাদেরকে এভাবে দেখাইতেছি, কিন্তু যে ভুল কোথায় কী ধরনের ভুল হতে পারে বা ভুল আছে সেটাও আপনাদের উল্লেখ করে দিচ্ছে। এটা হওয়া উচিত ছিল আপনার ইতালিক শব্দ, যেটা নাকি ডায়লগ, আমি গত পর্বে বলছিলাম ইতালিক আমার অ্যাকশনটা অথবা বর্ণনাটা হতে হবে অবশ্যই ইতালিক, মানে একটু বাঁকা শব্দে লেখা, ঠিক আছে, কিন্তু ওনারা সেটা করে নাই, যাক এইটা ভুল ছিল। এরপরে ওই যে বললাম ডায়লগ লুক, ওই দেখেন বাংলা গল্পের উপন্যাসের মতো লিখে গেছে, ওই যে রানা
কলম দিয়ে ওর ডায়লগটা বলছে, এখানে কি এক্সপ্রেশন দেখাইতেছে বা কি হচ্ছে না হচ্ছে সেটা কিছু উল্লেখ করে নাই। মোটামুটিভাবে পরিচালকের হয়তো বা ওনাদের বোঝাবার ভালো ছিল, বিদায়টা চলছে চলবে, কিন্তু আপনাকে আন্তর্জাতিক মার্কেট প্লেস পেতে হলে অবশ্যই আপনি আপনার মান রক্ষা করে যাবেন, চলবে না চলবে সেটা হচ্ছে পরে, কিন্তু আপনার মান যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার কাজ নিতে তারা বাধ্য থাকবে বা আপনার উপর সন্তুষ্ট থাকবে, আর সেই দিক থেকে আপনি পরবর্তী কাজের জন্য প্রায়োরিটি পাবেন। রানা রানা পুরো সিনটা আমি করতেছি এবং এটার যে শুটিংটা কীভাবে হয়েছে সেটাও আমি দেখাবো সেই ইয়ারটা পড়ার পরে। শোরুমে রিয়া নানা জুতো বেশ দেখে বেশ মুগ্ধ। ম্যানেজার আতিক ভাই 40, এই যে এখানে ধারাবন্ধনায় কিন্তু আপনার শুরুর দিকে উল্লেখ করে দিতে হবে কোন ক্যারেক্টারটা কী রকম, কী ধরনের, কত বছরের হতে পারে, ওনার শারীরিক গঠন যদি কোনো রকমের 30 বছরের না, উনি বৃদ্ধ না দাঁড়িয়ে আছে, ওইরকম কোনো যদি আলাদা এক্সপ্রেশন থাকে, আলাদা গঠন থাকে, তাহলে সেটা উল্লেখ করে দিলে অবশ্যই পরিচালকের জন্য ভালো হয় এবং স্ক্রিপ্টের মানও খুব ভালো হয়। ম্যানেজার আতিক 40, এটা হচ্ছে বয়স, রানাকে ইঙ্গিত দেন। রানা রিয়ার একটু দূরের থেকে মার্ক করে। রিয়ার এখানে রিয়া হচ্ছে নায়িকা, রানা হচ্ছে নায়ক, নাটকের নায়ক। রিয়ার দেখতে দেখতে সেই বিশেষ জুতোটা হাতে নিয়ে দেখে, কিন্তু প্রাইসটা দেখে সে বিমটি খেয়ে যায়, জুতোটা রাখতে যায়। তখনই রানা সেখানে ইন করে, মানে প্রবেশ করলে, ও অবশ্য দূরে ছিল, দূর থেকে ওর কাছে চলে আসছে কাস্টমার, যে কাস্টমার কাস্টমারকে কীভাবে কী হ্যান্ডেল করবে, ও সেলসম্যান, যেটা নাকি আমরা একটু পরে প্র্যাকটিক্যাল দেখবো। রানা, ক্যান আই হেল্প ইউ ম্যাম? আচ্ছা, এই জিনিসটা যেভাবে আছে উনি আপনারা সেভাবে একটু চোখ বুলিয়ে নেবেন, যখন ভিডিওটা দেখবেন তখন ওই যে ফোকাস করে পুরো ইয়ারটা পড়বেন, পড়ার পরে আপনি প্র্যাকটিক্যালি কী আছে অথবা এই যে ভিডিওটা বা নাটকটা কীভাবে পরিপূর্ণ, এই যে স্ক্রিপ্টটা কীভাবে পরিপূর্ণতা দান পাইছে সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখনই দেখাবো। আপনারা অবশ্যই দেখার আগে এই জিনিসটা একবার পড়ে নেবেন, ঠিক আছে? সেটা হচ্ছে, আচ্ছা যেটা বলছিলাম, এখন যাব আমরা শুটিংয়ে বলি অথবা যা এই যে জিনিসটা কীভাবে তৈরি হয়েছে অথবা পরিপূর্ণতা কীভাবে পাইছে সেটা আপনাদেরকে দেখাবো এই ডায়লগ এই স্ক্রিপ্টের উপরে, ঠিক আছে? ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা রিয়া, অবশ্য ভিতরে যিনি বসে আছেন ওনার একজন সজল যে আছে, ওনা হচ্ছে ওই যে সেলসম্যানের সহকর্মী, আর সজল যে হচ্ছে সে হচ্ছে গল্পের নায়ক, আর ম্যানেজার আতিক উনি ম্যানেজার সিটে দিয়ে বসে আছেন। তো পুরো চিত্রটা আমরা এখন দেখবো।
স্ক্রিপ্টের উপরে যে গল্পটা দেখলাম এতক্ষণ, যদি একটু খেয়াল করেন দেখবেন ডায়লগগুলো হুবহু কিন্তু যেভাবে লেখা আছে সেভাবে প্রয়োগ করা হয় নাই। সেক্ষেত্রে কোনো দোষের কিছু নাই, যদি পরিচালক ওনার গল্পের থিমটা ঠিক রেখে ডায়লগগুলোর মিনিংগুলো ঠিক রেখে যদি একটু কিছু অংশ বাড়ায় বা কমায় এটা নিতান্ত দোষের কিছু নয়। কারণ সব ডায়লগটা সবভাবে নায়ক নায়িকারা সব একই সময় মুখস্থ করতে পারে না, তো ওনারা মোটামুটি গল্পটা কি কোন দিকে যাচ্ছে বা কি ধরনের হতে পারে মোটামুটি একটা ধারণা ওনাদের মাথার মধ্যে রেখে এটা করে যায়। মোটামুটি থিমটা যেন ঠিক থাকে, এই মূল মূল গল্পের বাইরে যাতে ওনারা না যায়, একটা চিত্রনাট্যকে কীভাবে পরিপূর্ণতা দেয় নাটকে অথবা কীভাবে শুটিংগুলো করা হয় বা এই জিনিসটা। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, একটা জিনিস যেটা হচ্ছে কি, এই কোনো সময় গল্পে গান নাটকে হোক বা টেলিফিল্মে হোক অথবা সিনেমায় হোক গানগুলো হয়তোবা গানগুলো লেখার গীতিকার হয়তো আপনি যদি স্ক্রিপ্টের ভালো গীতিকারও হন তাহলে আপনি অবশ্যই আপনি স্ক্রিপ্টে আপনার গানটা দিতে পারেন, যদি পরিচালকের ভালো লাগে তাহলে সেটা রাখবেন, হয়তো অন্য গীতিকার দিয়ে সেটা তারা করিয়ে নেবে। এই যে গানগুলো হয় এই গান নিয়েও হয়তো বা টেলিফিল্মে নাটকে সচরাচর আমরা স্ক্রিপ্ট রাইটার যারা আছে তাদের তারাই করে ফেলেন হয়তো বা, আর অনেক সময় দেখা যায় কি আমাদের অনেক মিউজিক ইন্ডাস্ট্রির যে কোনো একটা ভালো শিল্পীর ওনারা ওই গানগুলো এখানে ব্যবহার করে থাকেন, আবার অনেক সময় দেখা যায় যে না রিয়েল নাটকের জন্যই এই গানটা করা হয় বা এটা যেভাবে হোক হালকা মানে মোটামুটিভাবে এটা ছোটো বাজেটের হলে ছোটো বাজেটের আকার অথবা বড় বাজেটের আকার যে যে গল্পের ধরন অথবা এই যে গল্পটা কি আসলে টিভিতে যাচ্ছে না সিনেমাতে যাচ্ছে এটার একটা আলাদা বাজেটও থাকে, কিন্তু এই বাজেট অথবা গল্পের ধরন অনেক সময় আপনি লিখে গেছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার লেখাগুলো মানে এগুলো পরিচালকরা খেয়াল করেন যে এটা এই বাজেটের কোন, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে আপনি টিভি নাটকের জন্য লিখতেছেন নাকি সিনেমার জন্য লিখতেছেন। সিনেমার জন্য লিখলে অবশ্যই বাজেটের দিকে আপনার না দেখলেও চলে, কিন্তু যদি নাটকের দিকে লিখেন অবশ্যই আপনি একটা জিনিস ভালো আপনাদের জ্ঞান দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনি গল্পে কোনো ক্যারেক্টার অযথা ক্যারেক্টার যোগ করবেন না, কারণ এদিকে বাজেটের একটা ঘাটতি থাকে। আমাদের টিভি নাটকগুলো যেগুলো হয় ওগুলোতে তেমন বাজেট থাকে না, সচরাচর 2 লাখ হয়, মাঝে মধ্যে 10 লাখেরও নাটক হয়, 10 লাখ বা 20 লাখ এর চেয়েও বেশি বাজেটের নাটকও হয়, কিন্তু তেমনটা না। আমাদের সচরাচর যেগুলো হয় সেগুলো হচ্ছে মিনিমাম আপনার বাজেট এবারে যদি ধরি আমি 2 লাখ বা 2 লাখেরও কম, আপনি যেটা জেনে আশ্চর্য হবেন বা আজকে প্রথম জেনে থাকবেন, সেই বাজেট মতোই সব কিছু যাতে করতে পারে সেই বাজেট মতোই আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে, নয়তো আপনার স্ক্রিপ্টটা কিন্তু বাজারে চলবে না সমসাময়িক আমাদের বাংলাদেশে। তো সেদিকেও আপনাকে নজর দিতে হবে, অযথা কোনো ক্যারেক্টার যোগ করবেন না। ক্যারেক্টারের মধ্যে আপনি হয়তোবা 4টা 5টা 6টা গল্পের ধরন অনুযায়ী হয়তোবা এই যত ক্যারেক্টার কম হয় তত বাজেট কম হবে। তো আমাদের সচরাচর নাটকের মার্কেট, কিন্তু আপনি যদি টিভির জন্য লিখে থাকেন তাহলে সচরাচর মার্কেটগুলোতে আমাদের নাটকের বাজেট কম, সেদিক থেকেই আসলে করার কিছুই থাকে না। আপনি লিখেন হয়তো বা আপনার যদি গল্প ভালো হয় বা এরকম এটার ক্যারেক্টার বাড়াতেই হবে বাজেটও বেশি লাগবে, সেটা হলে অবশ্যই আপনি লিখেন, লিখার পরে সেই মানের পরিচালক বা প্রযোজক যখন পাবেন তখন তাদেরকে এই নাটকটা হস্তান্তর করবেন। সচরাচর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি ক্যারেক্টার মোটামুটিভাবে আপনি গত পর্বের স্ক্রিপ্ট যেটা ছিল সেটার ক্যারেক্টারগুলো আপনাদেরকে দেখাইছি মনে হয়, হ্যাঁ আপনি আবার দেখতে পারেন এখানে, কিন্তু আপনি দেখবেন 5টা ক্যারেক্টারের বেশি নাই,
আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সহযোগী বা ওই যে পার্শ্ব অভিনেতা, যেগুলো মোটামুটিভাবে শুটিংয়ের লোক বা আশেপাশের বন্ধু বান্ধব দিয়ে সেরে ফেলতে পারে, যেগুলো যে যাদের নাকি কোনো ডায়লগ থাকবে না, সুতরাং ওগুলো এখানে উল্লেখ করার নাই আর দরকার নাই। যাদের ডায়লগ আছে বা যাদেরকে নিয়ে গল্পটা আগাইতেছে, এটা হচ্ছে গত পর্বের স্ক্রিপ্টের মূল ওই নায়িকা নায়ক, তারপরে এগুলো হচ্ছে সহযোগী ক্যারেক্টার, হয়তো বা কেউ মা কেউ ডাক্তার কেউ বন্ধু এইরকম, বা কেউ ম্যানেজার মূল চরিত্রের ভিতরে। এই পাঁচটা ক্যারেক্টার নিয়ে আপনাকে গল্পটা শেষ করতে হবে। এরকম যদি আপনার মেধা থাকে তাহলে অবশ্যই আপনি সেদিকে নজর রাখতে হবে। এটা হচ্ছে করার কিছু নেই, আমাদের মার্কেট প্লেস কিন্তু ওই রকম। এবার আরেকটা জিনিস দেখাবো যেটা নাকি ওই যে একটু আগে বললাম যে গান, নাটকে যদি গান থাকে এই গানের পরিপূর্ণতা কীভাবে কীরকম থাকে, সেটি কীভাবে হয়। অনেক সময় এই যে এই এখানেও একটা গান আছে যেটি কিনা স্ক্রিপ্ট রাইটার লিখছে এবং এইটা নাটকের জন্য আলাদাভাবে লেখা হয়েছে এবং নাটকের জন্য গাওয়া হয়েছে। এটা গল্পের মতন হোক বা কবিতা হোক বা গান হোক, যেভাবেই হোক আপনি সেভাবে উল্লেখ করবেন বা লিখবেন। হ্যাঁ বন্ধুরা, একটু আগে যে একটা চিত্রনাট্য এবং ভিডিও দেখাইছি, সেই একই নাটকের আপনাদের প্রথম দিকের একটা সিন যেটি কিনা রাতে বাহিরে আউটডোরে শুটিং হয়েছে, সেটা হচ্ছে গভীর রাতে একটা ঘোড়ার গাড়ি টাকার রাস্তায় এগিয়ে যাচ্ছে, এতে বসে আছে। আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন, যেটা গান বলছিলাম সেটা এখানে আছে। এই গানগুলো কীভাবে লিখবেন সেগুলোর ব্যাপারে জোর অবশ্যই যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা অবশ্যই গানগুলো স্ক্রিপ্টে উল্লেখ করে দেবেন। গান অনেকে আবার কবি অবশ্যই আপনার ওই সাহিত্যে অথবা কবিতায় আপনাকে এক্সপার্ট হতে হবে। অনেক সময় স্ক্রিপ্টে কবিতা এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস, যেটি থাকলে আপনি অবশ্যই আপনার একটা মেধার যে বহি প্রকাশ সেটা অবশ্যই কবিতার মাধ্যমে বোঝা যায়। রাতের এই শহরে হিট প্লাস্টিকের ভিড়ে তবু জন্মে রূপকথা মনের অজানা তীরে, এই দুঃখের নগরে হাজারো লাখো মানুষ ভাঙ্গা মন শরীরে উড়াই স্বপ্নের ফানুষ, কিছু টুকরো আশা কিছু না বলা ভাষা সব জড়িয়ে থাকে চন্দ্রিমার চাদরে, রাতের এই শহরে ইট প্লাস্টিকের ভিড়ে তবু জন্ম নিয়ে রূপকথা মনের অজানা তীরে। এটা হচ্ছে গান, সেটা কীভাবে ওনারা শুটিং করছে অথবা কীভাবে লিখছে অথবা কীভাবে গানটা পরিপূর্ণতা দিয়েছে সেটাও একটু দেখাবো ভিডিও শেষে। গানের শেষের দিকে রানার শোরুমের দোকানের আউটলেটে শটার নামে রানা বসে আছে ফুটপাতে। এটা হচ্ছে ধারা বন্ধনা বা নাটকের পরের জিনিসগুলো কী হবে এবং কীভাবে মোটামুটিভাবে আপনারা ওই এই জিনিসগুলোর থেকে কীভাবে লিখবেন ধারা বন্ধনাগুলো সেটার ব্যাপারে আলাদা একটা ইমেজিন পেয়ে যাবেন। এখন আসুন গানটা দেখতে দেখতে অবশ্য আমাদের ভিডিও শেষ করব আমি। যাওয়ার আগে অবশ্য বন্ধুদের আমার কথাই আপনারা বিরক্ত হবেন না, এইসব জিনিসগুলো বুঝাতে গেলে অনেক সময় এদিক সেদিক থেকে উদাহরণ টানতে হয়, সেই জন্যই জিনিসগুলো অবশ্য উপকারী হবে। জিনিসগুলো আপনাদের অনেক সময় অনেক তথ্য কথার মাধ্যমে বেরিয়ে আসে, শুনে অবশ্যই আপনারা উপকৃত হবেন, ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের কোনো ধরনের যদি জানার থাকে সে যেটি বলছি সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনারা জানেন এইসব টিউটোরিয়াল করতে কিন্তু আমাদের অনেক অনেক সময় ব্যয় করতে হয় এগুলোর পিছনে, অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। এর পরবর্তীতে অবশ্যই আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের কোনো প্রাণের যাতে করতে পারে, অথবা আমাদেরকেও যে আমরা ভিডিওটা তৈরি করছি আপনারা দেখছেন, দেখার পরে আপনাদের অনুভূতি অথবা মোটামুটিভাবে যেটা বলি সেটা হচ্ছে আমাদেরকে যদি আপনারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে আমাদের অবশ্যই ভালো লাগে। আর যেটি কিনা প্রকাশ পায় আপনাদের ভিউজের মাধ্যমে হোক অথবা লাইকের মাধ্যমে হোক অথবা সাবস্ক্রাইবের মাধ্যমে হোক অথবা মোটামুটি সংস্পর্শ থেকে যদি আমাদেরকে উৎসাহ দান করেন তাহলে অবশ্যই আপনাদের সাথেই থাকবো, কথা দিলাম। তো ভালো থাকবেন, আসুন গানটা দেখে আমরা গানটা উপভোগ করি, করতে করতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আশা করি সাথেই থাকবেন সাবস্ক্রাইব দিয়ে, যখন কোনো এরকম টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দেখে উপকৃত হবেন। আর আপনারাও জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান বা এই চিত্রনাট্যের উপর জানার আছে, সেগুলো কমেন্টস বক্সে যদি জানান ইনশাল্লাহ সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।